হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও সিরিজে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট করে আসতেছেন যাতে করে সি প্লাস প্লাসের উপর একটি ভিডিও সিরিজ তৈরি করি, তো সময় স্বল্পতা থাকার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য হাজির হয়ে গেছি এইবার ইনশাল্লাহ। তো অনেকেই যেহেতু রিকোয়েস্ট করেছেন, সবার রিকোয়েস্ট এখানে মেনশন করা সম্ভব না, বাট এটলিস্ট কয়েকজনের রিকোয়েস্টটা মেনশন করতে চাই, কারণ আপনাদের রিকোয়েস্টের কারণেই এই ভিডিও সিরিজটা আমি তৈরি করতেছি। অনিকা প্রমাকে ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য। লিটু আনাম বৎসন, মিনহাজুল ইসলাম রনি, বিলাস কুমার পাল, মোহাম্মদ তানজিন ইসলাম, সুজাত আহমেদ, মোহাম্মদ শাহাদাত হুসাইন, পাপন দাস, অ্যাপ্লাইড ম্যাথ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি রিকোয়েস্ট করার জন্য। সুজাত আহমদকে ধন্যবাদ, দুর্জয় জন্সকেও ধন্যবাদ জানাচ্ছি, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুশারফ এস কে, মেহেদি হাসান, আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। আপনারা যদি নতুন কোনো বিষয়ের উপর ভিডিও সিরিজ দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো হাজির হয়ে যাওয়ার জন্য। ওকে রাইট, তো অলরেডি আমি যে সকল ভিডিওর বিষয়ের উপর ভিডিও সিরিজ তৈরি করেছি আপনারা এখানে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলে খুঁজে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আমার ওয়েবসাইটে চলে যেতে পারেন, www.studywithanis.com এই ওয়েবসাইটে। রাইট, তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, সি প্লাস প্লাস কি, সি প্লাস প্লাস কেন ব্যবহার করা হয়, এবং সি প্লাস প্লাসের হিস্ট্রি সম্পর্কে আপনাদের জানাবো, সি প্লাস প্লাসের বৈশিষ্ট্য কী কী সে সম্পর্কে বলবো। রাইট, প্রথমেই আমরা শুরু করব হোয়াট ইজ সি প্লাস প্লাস দিয়ে। সি প্লাস প্লাস হচ্ছে খুবই একটি পাওয়ারফুল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি সেটা আপনারা জানেন। সি প্লাস প্লাস হচ্ছে জেনারেল পারপাস, লক্ষ্য রাখবেন এখানে জেনারেল পারপাস, অর্থাৎ এটা স্পেসিফিক না, প্রায় সব ধরনের কাজে এটা ব্যবহার করা হয়। যদি আমি ফোরট্রান ল্যাঙ্গুয়েজের কথা বলি, সেটার সাহায্যে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ফর্মুলা ট্রান্সলেট করা হয়। যদি কোবল ল্যাঙ্গুয়েজের কথা বলি, সেটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বাট সি প্লাস প্লাস হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা মোটামুটি যে কোনো কাজে ব্যবহার করা যাবে। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা কেস সেন্সিটিভ মানে এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার এটা ম্যাটার করে, সো যেই সকল জিনিস স্মল লেটার দেওয়া আছে সেগুলো আপনাকে স্মল লেটারেই লিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে রিয়েল লাইফের যে অবজেক্টগুলো আছে এক্স্যাক্টলি সেইভাবে এখানে কাজ করা হয়। তো এই বিষয়টা এখানে বিস্তারিত বুঝবেন না, কোনো প্রবলেম নাই, পরবর্তীতে নিয়ে আমরা বিস্তারিত দেখবো। তাহলে বলে নিচ্ছি, সি প্লাস প্লাস হচ্ছে জেনারেল পারপাস, কেস সেন্সিটিভ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রাইট, নেক্সট কোয়েশ্চেন এদিকে মুভ করি, ইউজেস অফ সি প্লাস প্লাস, অর্থাৎ সি প্লাস প্লাস এর ব্যবহার কোথায় কোথায় করা হয়। এটা ব্যবহার করা হয় গেম ইঞ্জিন তৈরি করার জন্য, ভিডিও গেমসের জন্য, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য, কিংবা মিউজিক প্লেয়ার ইত্যাদির জন্য। এছাড়াও সি প্লাস প্লাস খুবই বেশি ব্যবহার করা হয় যখন ডিভাইসের জন্য ড্রাইভার, ডিভাইস ড্রাইভার যেগুলো যখন লেখা হয় তখন সি প্লাস প্লাস দিয়ে লেখা হয়, এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরিতেও সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। ওকে, হিস্ট্রি অফ সি প্লাস প্লাসে আমরা দেখবো খুবই সামান্য বিষয় দেখবো। সি প্লাস প্লাস আসলে মূলত যিনি তৈরি করেছিলেন বা ডেভেলপ করেছিলেন তার নাম ছিল জার্ন স্ট্রাউস্ট্রপ, 1980 সালে, সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ সি প্লাস প্লাস। ওকে, সি প্লাস প্লাস মূলত ডিরাইভ করা হয়েছে সি ল্যাঙ্গুয়েজ থেকে, লক্ষ্য রাখবেন এখানে বিষয়টা। যদি আপনি অলরেডি সি ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে সি প্লাস প্লাস আপনার জন্য খুবই তাড়াতাড়ি শিখতে আপনার জন্য সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন, বাট যারা সি এখনও পর্যন্ত একবারও দেখেননি বা কখনও শিখেনি, কোনো প্রবলেম নাই, আমি একেবারে বেসিক থেকে সি প্লাস প্লাস শুরু করবো, তাই সি যদি নাও জানা থাকে কোনো প্রবলেম নাই। ওকে রাইট, ফিচার্স অফ সি প্লাস প্লাস, সি প্লাস প্লাসের কিছু ফিচার এবার আমরা দেখবো বা বৈশিষ্ট্য দেখবো। সি প্লাস প্লাস হচ্ছে সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হাই লেভেল এবং লো লেভেল এর মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল হচ্ছে যেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে, প্রায় অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে, এবং লো লেভেল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো সি প্লাস প্লাস হচ্ছে এই দুইটার মাঝামাঝি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সি প্লাস প্লাসে রিচ লাইব্রেরি আছে, দ্যাট মিন্স অনেকগুলো জিনিস অলরেডি তৈরি করা আছে, আপনি লাইব্রেরি থেকে সেগুলো ব্যবহার করতে পারবেন। এটা মেমোরি ম্যানেজমেন্ট অনেক ভালো, সি প্লাস প্লাস দিয়ে প্রোগ্রাম যখন করবেন অনেক স্পিড থাকবে, সেগুলো অনেক ফাস্ট স্পিড থাকবে। সি প্লাস প্লাসে পয়েন্টার ইউজ করা হয়, সি প্লাস প্লাসে রিকার্শনও আপনি করতে পারবেন, অর্থাৎ একটা ফাংশন যখন একটা ফাংশনকে কল করবে সেটাকে রিকার্শন বলা হয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়ব, তাই এখানে এত টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট জিনিসগুলো একটু দেখতে থাকুন। সি প্লাস প্লাস হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সি প্লাস প্লাস হচ্ছে কম্পাইলার বেসড, অর্থাৎ সি প্লাস প্লাসের প্রোগ্রামগুলো কম্পাইল করা হয়। তো এই সম্পর্কেও আপনারা দেখবেন, জাস্ট এখানে একটু একটু নজর দিবেন যে সি প্লাস প্লাসের বৈশিষ্ট্যগুলো কী কী। রাইট, সো এই ভিডিও এতটুকু থাকবে, অবশ্যই বিলিভ ইন হিউম্যানিটি প্লিজ, এটা সবসময় আমি আপনাদের কাছে আশা করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি কোনো মতামত থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন। আপনারা আমাকে ফলো করতে পারেন, আমার ফেসবুকে এখানে দেওয়া আছে, এবং অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।